সাগুন দারাম ট্রাইব টিভিতে দেলাবন তেহেন পয়লা জানুয়ারি চালাওলেন গবন ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল সীমান্তবর্তী কুপন নদী চেতান ওনে চেলেকা হর কো হেজ কাতে আকোয়া নাওয়া সাল রেনা নাপাই কামি হরা লাহাসে দিদিয়া কো ওনার নাগে আহি বাহি নেল সঙ্গে লাগে আমাদের যে কুপন নদী এখানে যে আমাদের ব্রিজটা হওয়ার পরে মানুষের যে সমাগম দেখছি প্রত্যেক বছর, গত বছরও আমাদের এখানে প্রচুর সমাগম হয়েছিল, আর এবছরও দেখছি প্রচুর বাইরের থেকে আমাদের এই যে লোকাল এরিয়া থেকে প্রচুর লোক মানে পিকনিক করার জন্য এখানে এসেছে। তো আমি চাচ্ছি যে এই যে জায়গাটাকে যদি সরকার একটু নজরদারি করে বা এখানে পিকনিক স্পটভাবে গড়ে তোলা হয় তাহলে এখানটা চিহ্নিত হয়ে যাবে যে এটা সুন্দর একটা জায়গা আছে, যেখানে পিকনিক করার সুন্দর পরিবেশ। তো এই পরিবেশটাকে আমরা যদি সাজিয়ে তুলতে পারি তাহলে আগামী দিনে এখানে মানুষ পয়লা জানুয়ারি বা 25 তারিখ যারা পিকনিক করতে বাইরে যাচ্ছে, আমাদের লোকালের যে পারিবারিক যে সমস্যা সবাই তো বাইরে যেতে পারে না, তো আমাদের এই লোকালের মানুষ এখানে এসে সুন্দর এনজয় করতে পারবে এই দিনগুলো, খুশি যে জোয়ার সে খুশির জোয়ার মানিয়ে তুলতে পারবে। তো আমি চাচ্ছি এখানে সরকারের কিছু প্রচেষ্টায় যদি পিকনিক স্পট গড়ে তুলে কিংবা আমরা লোকাল একটা যে আমাদের এখানে সদস্যগুলো আছে তারা যদি সবাই মিলিত হয়ে একটা আলাপ আলোচনা করে একটা পিকনিক স্পট গড়ে তুলতে পারি তাহলে খুবই ভালো হয়। আচ্ছা, এটা তো ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল সীমান্তবর্তী? হ্যাঁ, এটা সীমান্ত বর্ডার, এটা ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল দু জায়গারই পাবলিক মিলে এটা গড়ে তুলতে হবে। এখানে আমাদের এখানে ওড়ো কুপন নদীর যে তীর, এখানে আমি দেখছি আমার জীবনে আমি 20-25 বছর ধরে দেখছি এখানে প্রচুর ভিড় এবং কিছু বেকার ছেলে তারা কিন্তু বিভিন্ন সামগ্রী এনে এখানে বিজনেস করে মানে বিক্রি করে। তো এতটাই একটা উদ্যোগ, চারদিকে যদি ক্যামেরাটা ঘোরানো যায় পরে ঘুরাবেন আপনি, কিন্তু আমি একটা বলছি প্রশাসনের কাছে যারা পদাধিকারী আছে যারা কিছু করতে পারে তাদের কাছে আমার অনুরোধ যে এই ধরনের একটা কুপন নদীর তীরে আমাদের এখানে প্রাকৃতিকভাবে একটা নদীর মধ্যে একটা বাঁধ আছে, প্রাকৃতিক বাঁধ, যে বাঁধটা দীর্ঘদিন আমরা এনজয় করি, পাথরঘাটা যাকে বলা হয়, এবং এত মানুষ এখানে ভিড় জমায় যে আজকে আমাদের এখানে মেলা 1 জানুয়ারি 25 ডিসেম্বর পিকনিক যে সে দিনগুলো থাকে সেগুলোতে মেলা হয়। তো যারা পদাধিকারী আছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের ওই পক্ষকে আমি আমার অনুরোধ প্রদীপ মাইতি, আমি আমার গ্রাম হচ্ছে ওড়ো, তা আমার পক্ষতে আমার অনুরোধ যে প্রত্যেককেই যাতে একটু এটা দৃষ্টি আকর্ষণ করে যে আমাদের যাতে পিকনিক স্পটে এখানে একটা কল নেই, একটা টিউবওয়েল নেই, একটা শেড নেই, যদি বৃষ্টি হয় বৃষ্টিতে কোথায় যাবে এত মানুষ, যাতে এই ব্যবস্থা করা হয়, এখানে একটা পিকনিক স্পট গড়ে তোলা হয়, তার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। এখানে আমাদের ঝাড়খণ্ড এবং বেঙ্গল, ঝাড়খণ্ড এবং বেঙ্গল টোটাল মিলিত একটা ব্যাপার, বুঝলেন? হ্যাঁ, বর্ডার, কিন্তু আজকের দিনে আমরা বর্ডার ফোটার কেউ নয় এবং সারা বছর ধরে আমরা বর্ডার ফোটার কেউ নয়। বর্ডার অঞ্চল মানে আমরা একে উভয়ের আমরা কিন্তু হিতাকাঙ্ক্ষী, আমরা এখানে বর্ডার ফোটার মানি না, যে ঝাড়খণ্ড আর বেঙ্গল বলে বর্ডার ফোটার মানি না, আমরা একে উভয়ের। তো আমাদের ব্যাংক মুখিয়া এবং ব্যাংক যা এখানে ঝাড়খণ্ডের যারা প্রশাসন আছে আমাদের বেঙ্গলের যারা প্রশাসন আছে সবাইকে অনুরোধ করছি যাতে এখানে একটা সমগ্র সবার জন্য একটা পিকনিক স্পট গড়ে তোলা হয়, তার প্রচেষ্টা করা হয়, এই দাবি আমি রাখছি। কানাই কুপন নদী সামাং কুপন নদীর সোরে আর কুপন নদীর ঝাড়গ্রাম জেলা জামবনি ব্লক সাথে পূর্বী সিংভূম জেলা চাকুলীয় ব্লক বানার ব্লক সে বানার রাজ রেনা সীমান্তবর্তী সে বর্ডার এলাকা কানা আর নয় বর্ডার এলাকাকে প্রত্যেক বছর হয় 25 ডিসেম্বর হয় 1 জানুয়ারি আদি হড়া নোডে সমাগম হয়ে আছে চেদা সে বা সানাম সোরসোপরেন হড়পন কো যাহাই সাঙ্গিং বাকো চালাও দাঁড়ে আকাও উনকু নোডে হেজ কাতে কো পিকনিক করাও কো সেনা দো বই বইতে পিকনিক স্পট তিয়ারা কানা মেনখান নুকু হড়া লই সে নুকু হড়া কই যদি ঝাড়খণ্ড সরকার কিংবা ওয়েস্ট বেঙ্গল সরকার বানাহর মিলেও কাতে নোডে মিটি পিকনিক স্পট কো তিয়ারা তাহলে নুকু সোরসোপর হড় কো আদিগে নাপায় অকমেন্তে নুকু আলোই চেদা সে বাংমা আদি ঘরজ রেন হড়পন কো সাঙ্গিং পিকনিক বাং কো চালাও দাঁড়ে আকো আর নোডে সোর রেহে কাতে আকোয়া নাওয়া সেরমা রেনা নাওয়া উইহের ভাবনা নাওয়া কুকমু নাওয়া আঁস কো লাহা এরিয়া লাহাসে পূর্বী সিংভূম খন উপেন্দ্র হেমব্রম ট্রাইব টিভি।